তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশালের নথুল্লাবাদে বাস চালককে মারধর এবং আহত চালককে খুঁজে না পাওয়ার পাওয়ায় বাসস্ট্যান্ডে ভাঙচুর চালিয়েছে শ্রমিকরা প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে মাদারীপুর থেকে শৌখিন পরিবহনের বাসটি নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে প্রবেশ করার সময় বাস মালিক সমিতির সভাপতির সহযোগী বাবাই এর মোটরসাইকেলের সামনে থাকায় হর্ন বাজান চালক ক্ষুব্ধ হয়ে বাবাই বাস চালক সোহাগ ও হেল্পার সৌরভকে মারধর করেন সোয়াকে নিয়ে শেরিবাংলা হাসপাতালে যাওয়ার পথে বাবাই গ্রুপ তাদের উপর হামলা চালিয়ে চালককে অপহরণ করে বলে অভিযোগ শ্রমিকদের বাস স্ট্যান্ডের ভিতরে বেঞ্চ ও সাইনবোর্ড ভাঙচুর করেন শ্রমিকরা বরিশাল ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকায় বাঁশ ফেলে সড়ক অবরোধ করে শ্রমিক হামলার বিচার এবং চালক সোহাকে তাদের কাছে হস্তান্তরের দাবি জানান তারা পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে